তো দেখুন এখানকার রাস্তার অবস্থা, বুঝতে পাচ্ছেন স্লিপ মারবে এরকম, চাকাটা নষ্ট হবে তাড়াতাড়ি, তো এইভাবে আপনারা কিন্তু করবেন না। তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো আজকে একটা ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো। তো অনেকে আমাকে মেসেজ করেছিল এবং অনেকে কমেন্ট করছে যে আমাদের ব্রেক যে আমরা ধরবো না, আমরা তো অনেকে জানি যে আমাদের বাইকে তিনটা ব্রেক থাকে, একটা হলো আমাদের হ্যান্ড ব্রেক, পা ব্রেক এবং একটা ইঞ্জিন ব্রেক। তো কোন ব্রেকটা আমরা সর্বপ্রথমে প্রেস করবো, ব্রেকটা প্রেস করার সঠিক নিয়মটা কী, মানে কোন ব্রেকটা প্রেস করলে সব থেকে ভালো হয়, তো সেটা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো সেই জন্য ভিডিওটা ছোট্ট একটু ভিডিও হবে, খুব বেশি বড় না, তো সেই জন্য ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত আপনারা দেখুন, আপনাদের অনেকটা কিন্তু কাজে আসবে। আর যদি ভিডিওটা দেখার পর কোনো রকম কাজে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিন। আর আমাদের ব্লগ চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে রাখেন, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, অবশ্যই ওখানে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। তো চলুন এবার আমরা শিখে নিই। তো বন্ধুরা দেখুন আমাদের বাইকের যে তিনটা ব্রেক রয়েছে সেটা কিন্তু সবগুলো আমাদের ডান দিকে রয়েছে। এবার ব্রেকগুলো কী কী একটু বলে দিই, এটা আমাদের হ্যান্ড ব্রেক, অনেকে এটাকে হাইড্রোলিক ব্রেক বলে থাকে বা ড্রাম ব্রেক, একজনের একটা থাকে। তো আমারটা এখানে ডিস্ক ব্রেক, তো এটা হাইড্রোলিক ব্রেক এবং কোনোগুলো একটা ড্রাম ব্রেক থাকে। তো সবগুলো ক্ষেত্রে কিন্তু সেম টু সেম দেখুন। তো এটা হয়ে গেল আমাদের হ্যান্ড ব্রেক। এই যে এটা দেখতে পাচ্ছেন অ্যাক্সিলারেটর আমরা যেটা বলে থাকি, এটা কিন্তু আমরা ইঞ্জিন ব্রেকও বলে থাকি এটাকে। তো এটা ঢিল দিয়ে কিন্তু আমাদের বাইকটা ধীরে ধীরে কিন্তু থামতে থাকে। দুই নম্বর এটা হলো, আর একটা আপনারা জানেন পা ব্রেক। তো এই তিনটা আপনারা বুঝে গেলেন। তো দেখুন সবার প্রথমে যখন আপনারা বাইকটাকে স্লো করবেন, সবার প্রথমে আপনাদের যেটা কাজ সেটা হলো কি, আপনাদের কাজ পড়বে সবার প্রথমে এই ব্রেকটা, মানে আমাদের ইঞ্জিন ব্রেকের কাজ কিন্তু সবার প্রথমে পড়ে। মানে যখন আপনাদের বাইকটা স্পিডে আছে, ধরেন 60 বা 70 আছে, তখন সবার প্রথমে আপনারা কিন্তু ক্লাচ ধরবেন না, সবার প্রথমে আপনারা কী ধরবেন, আপনাদের এইটাকে ঢিল দিয়ে দেবেন। এটা আমাদের এরকম টানা থাকে, এটাকে আমাদের সবার প্রথমে ঢিল দিয়ে দিতে হবে একেবারে, ঠিক আছে? একেবারে আপনারা যখন ঢিল দিয়ে দেবেন, তারপর আপনারা কী করবেন, পা ব্রেকটাকে ধীরে ধীরে প্রেস করবেন, ঠিক আছে? মোটামুটি 50% পা ব্রেকটাকে প্রেস করবেন, সাথে সাথে একসঙ্গে, মানে পা ব্রেক এবং একসঙ্গে আমাদের এটা ঢিল দেওয়ার পরে একসঙ্গে পা ব্রেক এবং হাত ব্রেকটা দুই নখ কি তিন নখ দিয়ে, ঠিক আছে? একবার আপনাদেরকে এইভাবে ধরতে হবে না, এরকম করে একবার ধরতে হবে না, দুই নখ বা তিন নখ দিয়ে আপনারা ধীরে ধীরে এটাকে প্রেস করবেন, ধীরে ধীরে প্রেস করবেন এবং এটাকে প্রেস করতে থাকবেন। আর এটা কিন্তু মনে রাখবেন ঢিল থাকবে, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবেন ঢিল থাকবে। আর যদি আপনারা এরকম ঢিল না দেন তাহলে কী হবে, যদি আপনারা ঢিল না দিয়ে যদি ব্রেক করেন তাহলে কি হতে পারে আপনারা লাইভ দেখে নিন। দেখুন যদি অ্যাক্সিলারেটর না ধরে, মানে অ্যাক্সিলারেটর না ছেড়ে দিয়ে তারপরে যদি আপনারা দুটা ব্রেক একসঙ্গে প্রেস করেন তাহলে আমি 100% বলবো আপনারা কিন্তু পড়ে যাবেন। আমি এখানে একটু পরে দেখতে পাবেন তাহলে বুঝতে পারবেন। তো আমার অনেকদিন ধরে বাইক চলায়, আমার কন্ট্রোল রয়েছে, সেই জন্য কিন্তু আমি পড়ে গেলাম না। এরকম যদি আপনারা মারেন তো আমি 100% বলবো আপনারা এরকম স্লিপ মারবেন, স্লিপ মারে কিন্তু স্টার্টটাকে প্রথমে বন্ধ করে দেবেন আর আপনারা 100% পড়ে যাবেন, এসে আপনার টায়ারটা নষ্ট হবে। আপনারা ভালো মতো এবার রিভাইজ করে দেখে নিন জিনিসটা কীরকম হয়। তো দেখুন এখানকার রাস্তার অবস্থা, বুঝতে পাচ্ছেন স্লিপ মারবে এরকম, চাকাটা নষ্ট হবে তাড়াতাড়ি, তো ওইভাবে আপনারা কিন্তু করবেন না। তো এটা আপনারা সবসময় মনে রাখবেন। তো আমার বোঝানোর একটাই বিষয়, আপনারা যখন ব্রেক করবেন প্রথমত আপনাদের এই অ্যাক্সিলারেশন রয়েছে, ইঞ্জিন ব্রেক রয়েছে, এটাকে ঢিল দিয়ে দিবেন, তারপর আপনারা হ্যান্ড ব্রেক এবং পা ব্রেক একসঙ্গে 50% 50% করে প্রেস করবেন। এটা 50% না করলে হবে, 30% প্রেস করার পরে, মানে এটা 30%, এটা মোটামুটি 50%-এর মধ্যে প্রেস করবেন, দেখবেন ধীরে ধীরে থেমে যাচ্ছে। আর যখন একেবারে বাইক থেমে যাচ্ছে তখন আপনারা ক্লাচ ধরে গিয়ারটাকে কমিয়ে দেবেন। তো এটাই ছিল একটা ছোট্ট টিপস এবং ছোট্ট ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন এবং লাইক করতে কেউ ভুলবেন না। তো আজকের মতো আপনাদের থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।